পাঠে শুরুতে জুনি দরজা খুলে ভেতরে ঢোকে। সে সেই লোকটির সঙ্গে ফাইট করে এক সময় লোকটির মুখোশ খুলে ফেলে। তখন ভেতরে সবাই আসে। জুনি জিজ্ঞেস করে, কেন তুমি জিয়াং স্যারকে মারতে চাইছো? লোকটি বলে, কারণ ও আমাকে জেলে দিয়েছিল। সবাই বলে, কিন্তু আমার মনে হয় না তুমি এই কারণে এখানে এসেছো, কারণ যাদেরকে তুমি খুন করেছো তাদের গায়ে পোশাক থাকে না, আর তুমি হ্যান্ডসাম ছেলেদেরকেই খুন করো। লোকটি বলে, হ্যাঁ তুমিও তো হ্যান্ডসাম, দেখো তোমার চেহারা ফুলের মতো সুন্দর। সবাই বলে, কি বলছো এসব, মেয়েরা ফুল আর ছেলেরা ফল। লোকটি বলে, হ্যাঁ তবে কখনো কখনো ফল মিষ্টিও হয়। সবাই এসব কথা শুনে বমি চলে আসে। জুনি তাকে ধরতে গেলে সে একটা ধোঁয়ার সৃষ্টি করে পালিয়ে যায়। এরপর জিয়াং এর জ্ঞান ফেরানো হয়। জিয়াং জুনিকে বলে, তোমাকে আর লু ভাইকে অনেক ধন্যবাদ আমার সম্মান বাঁচানোর জন্য। সবাই বলে, শুধু সম্মান নয়, ও ছেলেদের জানেও মেরে ফেলে। জিয়াং বলে, হ্যাঁ তোমরা আমার জান বাঁচিয়েছো, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিয়াং জুনির হাত ধরে বলে, আমি সত্যিই কৃতজ্ঞ। সবাই যখন দেখতে পায় তারা হাত ধরে আছে, সে এক চিৎকার দেয়। জুনি বলে, তোমার আবার কি হলো? সবাই জিয়াংকে বলে, ও বলল তুমি ওকে জেলে পাঠিয়েছ। জিয়াং বলে, আমি তো অনেককেই জেলে পাঠিয়েছি, না মনে করতে পারছি না। জুনি বলে, শয়তানটা পালিয়ে গেছে। সবাই বলে, ও আহত তাই বেশি দূর যেতে পারবে না, পুরো শহরে জারি করে দাও, অচেনা কাউকে দেখলে জানাতে, আর পুরস্কারের ব্যবস্থাও করো। জিয়াং বলে, হ্যাঁ জুনি তাই করো। তারা যখন বাড়িতে ফিরে আসছিল তখন সবাই জুনিকে বলে, তুমি কি জিয়াংকে পছন্দ করো? জুনি বলে, অবশ্যই। জিয়াং দেখতে ভালো, নম্র, ভদ্র, শিক্ষিত, শহরের সবাই ওনাকে পছন্দ করে। সবাই বলে, আমি করি না। জুনি বলে, তোমাকে করতে হবে, কারণ আমাদের পছন্দ এক থাকতে হবে। সবাই বলে, কখনোই না, আমি খেলতে পছন্দ করি তুমি করো, আমি টাকা পছন্দ করি তুমি করো, আমি ঝাল খাবার পছন্দ করি তুমি করো, আমি তোমাকে পছন্দ করি তুমিও কি আমাকে পছন্দ করো? জুনি অবাক হয়ে যায়, তবে জুনির এক্সপ্রেশন দেখে বোঝা যায় জুনি খুশি। এরপর সিন কাট হয়। সবাই সকালে খেতে বসেছে। জুনির দাসী তাকে স্পাইসি চিকেন দিয়ে যায়। সবাই বলে, আমার গোলমরিচ কোথায়? সবাই গোলমরিচ খুঁজতে থাকে। তখনই এক দাস সেখানে আসে আর সবাইকে তুলে নিয়ে যায়। সবাই বলে, আরে আমাকে খাবারটা খেতে দাও। সবাইকে জিয়াংয়ের অফিসে নিয়ে যাওয়া হয়। জিয়াং বলে, লু ভাই তুমি অনেক বুদ্ধিমান, তাই আমি তোমাকে আমার স্টাফ হিসেবে আমার সাথে রাখতে চাই। সবাই বলে, জুনি আমাকে তোমার কাছে বিক্রি করেছে? জিয়াং বলে, না আমি তোমাকে বেতন দেব। সবাই বলে, না আমি করব না। জিয়াং বলে, তোমার কি আরো টাকা লাগবে? সবাই বলে, টাকার ব্যাপার না। জিয়াং বলে, কিন্তু তুমি তো টাকা ভালোবাসো। সবাই বলে, কে বলেছে তোমাকে এটা? তখনই সবাই বুঝতে পারে জুনি দরজার ওপার থেকে শুনছে। সবাই বলে, দেখো আমি একসঙ্গে দুজনের সঙ্গে কাজ করতে পারবো না, আমি জুনির দাস, মরার আগ পর্যন্ত আমি ওর জন্যই কাজ করব। এছাড়া আমি অন্য কারো সঙ্গে কাজ করব না, টাকার জন্যও না। জিয়াং বলে, সত্যি তুমি অনেক ভালো। তখনই জুনি চলে আসে। জুনি বলে, আমি তোমার সব কথা শুনেছি, তোমার কাছে দুইটি অপশন আছে, হয় তুমি জিয়াং স্যারের সঙ্গে কাজ করবে, নয়তো তুমি টয়লেট সাফ কর। সবাই বলে, ঠিক আছে আমি কাজ করব। এরপর জিয়াং সবাইকে বলে, সবাই আজ আমি আর জুনি সানরাইজ দেখতে যাব, তুমি এইসব একটু দেখো। এরপর সত্যি সত্যি জুনি আর জিয়াং সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়ে। জুনি বলে, অনেকদিন পর আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। জিয়াং বলে, এই নিয়ে 3 দিন আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। সবাই এসব লুকিয়ে শোনে। সবাই বলে, 3 বার কবে কবে গেল? 1 মিনিট, সানরাইজ তো কাল হবে, তাহলে আজ রাত কোথায় থাকবে? তার মানে একসাথে? তখনই জিয়াং এর দাসেরা সেখানে আসে আর বলে, দুইজন একসাথে থাকবে, তার মানে ওরা একজন আরেকজনকে ভালোবাসে। সবাই বলে, অসম্ভব, ও একটা ভালো লাগার ছেলে। প্রথম দাস তখন বলে, তোমার এত বড় সাহস। অন্য দাস তখন তাকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। সবাই বলে, হ্যাঁ ভাই নিয়ে যাও আমাকে সেখানে, যেখানে ওরা দুজন গেছে। এরপর সে সবাইকে সেখানে নিয়ে যায়। সবাই ঘরের সামনে যেতেই তাদের কথা শুনতে পায়। কথাগুলোকে সে খারাপ মনে করে আর ঘরের ভিতরে ঢুকে পড়ে। জিয়াং বলে, সবাই তুমি এখানে? সবাই বলে, তোমরা দুজন কি করছো? তখনই সবাইয়ের নজর পড়ে একটা কচ্ছপের উপর। সে বলে, ওটা কি? তারা দুজন বলে, এটাই তো সানরাইজ। সবাই বলে, মানে ওর নাম সানরাইজ? তারা দুজন বলে, হ্যাঁ। সবাই বলে, তার মানে তোমরা একে দেখতে এসেছিলে? তারা বলে, অবশ্যই। সবাই এর তখন মাথা ঘুরে যায়।
সবাই বলে কচ্ছপের নাম সানরাইজ কে রাখে। তখনই আঙ্কেল আসে, আঙ্কেল বলে আমি রেখেছি, নামটা সুন্দর না? সবাই রাগ দেখিয়ে বাইরে চলে যায়। আঙ্কেল তার পেছনে যায়। আঙ্কেল বলে রাগ করছো কেন? আমি তোমাকে জুনির কাছাকাছি রেখেছি যাতে তুমি জুনির মন জয় করতে পারো। সবাই বলে আপনি আমাকে এই জন্য জুনির বাড়িতে রেখেছেন যাতে আমি জুনির মন জয় করতে পারি? ধন্যবাদ আঙ্কেল, আমি আপনার এত পরিশ্রম বিফলে যেতে দেব না, আমি জুনিকে জয় করবই। এরপর দুজনেই খুশি হয়। সবাই বলে কিন্তু এতে আপনার লাভ কি? আঙ্কেল বলে কারণ তোমার খুশিতেই তো আমার লাভ। সবাই বলে কিভাবে? আঙ্কেল বলে তুমি জুনিকে বিয়ে করবে আর আমি জুনির মাকে। সবাই বলে তুমি মিসেস সেনকে পছন্দ করো? আঙ্কেল বলে হ্যাঁ, তাই তো আমি তোমাকে জুনির কাছে বিক্রি করেছি যাতে তুমি জুনির মন জয় করতে পারো, এরপর আমি জুনির মাকে জয় করব। সবাই তখন চিৎকার করে বলে বুড়ো শয়তান, দাঁড়া আমি তোর আকাঙ্ক্ষা পূরণ করছি। এরপর দুজন একসঙ্গে ভেতরে যায়। জুনি জিজ্ঞেস করে আঙ্কেল আপনার কি হয়েছে? আঙ্কেল বলে আমি পাহাড় থেকে পড়ে গেছিলাম। জুনি বলে জিয়াং স্যার আপনি আঙ্কেলের সঙ্গে বাড়ি ফিরে যান, আমি আর সবাই সূর্যাস্ত দেখে আসব। জিয়াং বলে আমিও থাকি। আঙ্কেল বলে না না, আপনি আমার সাথে বাড়িতে চলুন, নইলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। এরপর আঙ্কেল জিয়াংকে নিয়ে চলে যায়। জুনি আর সবাই এরপর সূর্যাস্ত দেখতে যায়। জুনি বলে সেসব কি সত্যি যেটা তুমি সেদিন রাতে আমাকে বলেছিলে? আর এখানে এই পার্টটাও শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।